হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি ফেস প্যাক শেয়ার করব, যেটি হলো সামার স্পেশাল বিউটি টিপস বা সামার স্পেশাল ফেস প্যাক বলতে পারো, যেটা স্কিনকে দারুণভাবে গ্লোয়িং নিয়ে আসবে এবং স্কিনকে অনেকটা ব্রাইট করে তুলবে, স্কিনের উপর থেকে অয়েলনেসকে টাটা বাই বাই করবে, তাছাড়া স্কিনের উপর নানা রকমের অ্যাকনে, পিম্পল, তাছাড়া যত রকমের প্রবলেম আছে সেই সব দাগকে টাটা বাই বাই করতে সাহায্য করবে। আজকে যে ফেস প্যাকটি কথা বলবো তার মেন ইনগ্রিডিয়েন্টস হলো ওটস। ওটসে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, ফ্যাটস, তার সঙ্গে রয়েছে প্রোটিন এবং মিনারেল, যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের বিভিন্ন ধরনের ওষুধই তৈরি হয় এই ওটস দিয়ে, এবং ত্বকের উপরে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা আমাদের ত্বকের উপরে রক্ত চলাচল বাড়ায়। তার সাথে রয়েছে ভিটামিন বি, যা ত্বকের উপরের অংশকে কোনো রকমের কালো দাগ ছোপ তৈরি হতে দেয় না। এবারে আসবো মধুতে। মধু আমাদের একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার, যা আমাদের ত্বককে খুবই সুন্দর স্মুথ, লাইটনিং, গ্লোয়িং করতে সাহায্য করে। এছাড়া মধুতে রয়েছে দারুণ যা উপাদান, যা আমাদের স্কিনগুলোকে একদম স্মুথনিং এবং ক্লিয়ার করতে সাহায্য করে। অনেকেরই পরিবারের মধ্যে দেখা যায় কি গ্লিসারিন মধু অথবা মধু দুধ একদম টোনার মতো করে তৈরি করে স্কিনের উপরে অ্যাপ্লাই করে এবং 10-15 মিনিট পর ধুয়ে ফেলে, তাদের স্কিন অনেক সুন্দর গ্লোয়িং হয়। মধু এত সুন্দর আর্দ্রতা বজায় রাখে আমাদের স্কিনের, যা আমাদের স্কিনের কোনো রকমের সমস্যা হাত থেকে রক্ষা দিতে সাহায্য করে। এছাড়া মধুতে রয়েছে এত সুন্দর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা অ্যাকনে কমায়। তাছাড়া মধুর সাহায্যে আপনি কিন্তু স্পট ট্রিটমেন্টও করতে পারেন, যেমন ধরুন যেখানে যেখানে ব্রণ বা অ্যাকনে হয়েছে সেখানে সেখানে আপনি কিন্তু সামান্য সামান্য পরিমাণে করে মধু লাগিয়ে দিতে পারেন। এতে ব্রণর মুখ মরে যায় এবং ব্রণ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এবং যেসব জায়গায় ব্রণ হবার পর একটা কালো স্পট পড়ে রয়েছে সেখানে কিন্তু শুধু মধু লাগালে অল্প অল্প করে সেটির দাগটি খুব তাড়াতাড়ি নিমিশেই গায়েব হয়ে যায়। এবার চলে আসবো টক দইতে। টক দই দারুণ একটা রেমেডি আমাদের হেলথের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য, আমাদের নেলসের জন্য, অল ওভার দারুণ হেল্পফুল আমাদের জন্য টক দই। টক দই ন্যাচারালি ময়েশ্চারাইজার, যা আমাদের স্কিনকে দারুণভাবে সুন্দর করে রাখতে সাহায্য করে থাকে। এছাড়া ড্রাই স্কিনকে টাটা বাই বাই বলে দেয় দারুণভাবে। অল স্কিন টাইপ যারা রয়েছেন, যত রকমের স্কিন টাইপ রয়েছে, সবাই কিন্তু ইজিলি টক দই ব্যবহার করতে পারেন। টক দইয়ে রয়েছে ভিটামিন বি, যা আমাদের স্কিনকে খুব সুন্দর করতে সাহায্য করে এবং স্কিনের উপর থেকে যত কালো দাগ, ট্যান রিমুভ করতে সাহায্য করে। এছাড়া ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনকে ফর্সা করে তোলে এবং স্কিনের আর্দ্রতা বজায় রাখে। তো এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে খুবই কুইকলি একটি সামার ফেস প্যাক আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সামার ফেস প্যাকটি অ্যাপ্লাই করে খুবই রিফ্রেশিং, খুবই দারুণ চমৎকার একটি লুক চলে আসবে। তো চলো, এই যে তিনটে ইনগ্রিডিয়েন্টস, এগুলোকে অল্প অল্প করে নিয়ে নিতে হবে। সবার প্রথমে নিয়ে নিতে হবে 2 চামচ ওটস পাউডার। ওটসকে কিন্তু খুব ভালোভাবে, এক মুঠো ওটসকে ভালোভাবে মিক্সিতে পাউডার করে একটা নর্মালি কৌটোতে রেখে দাও, যখনই ফেস প্যাক বানানোর জন্য দরকার পড়বে সেখান থেকে নিয়ে নিতে পারবে ইজিলি। এছাড়া আমরা কিন্তু ওটসের যে মানে বেনিফিট রয়েছে সেটা তো আমরা খেলেও বুঝতে পারি। ওটস আমরা ইজিলি মিল হিসেবে সকালে ব্রেকফাস্টে খাই, অনেকে লাঞ্চে, অনেকে ডিনারেও খেয়ে থাকে ওটস। ওটসের এখন নানা রকমের নানা ভ্যারাইটিস এসে গেছে, কিন্তু আমাদের নিতে হবে একদম প্লেন হোয়াইট ওটস, যেটি আমাদের স্কিনের জন্য খুবই খুবই খুব বিউটিফুলিভাবে কাজ করবে। একবার কিন্তু ভরসা করে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করেই দিতে পারো। এই ওটস পাউডার আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচ আমরা ওটস পাউডার নেব। আর যদি মনে হয় যে হাত পায়ের যে কালো ভাব হয়ে যাচ্ছে, গলাটা খুব কালচে কালচে ভাব হয়ে যাচ্ছে, এবং গরমকালে অনেকেই চুল কিন্তু ওপরে টপনোট করে বাঁধে, তাছাড়া ঘাড়ের সাইডটাও খুব কালো লাগে, তো সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইজিলি। কিন্তু দাগ রিমুভ হবে এবং স্কিন অনেক স্মুথ হবে, ড্রাইড স্কিন রিমুভ
হবে, তো তার জন্য ইনগ্রিডিয়েন্টস যা আছে সব কিছু একটু করে বাড়িয়ে নেবে। তারপরে নিতে হবে মধু, যদি 2 চামচ ওটস নাও তাহলে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে 1 চামচ মধু, আর যদি 4 চামচ নিচ্ছ তো সেখানে 1 চামচের জায়গায় 2 চামচ মধুর নিতে হবে। তারপরে নিতে হবে টক দই, টক দইও নিতে হবে 2 চামচ। খুব ভালোভাবে একটা লিকুইডি প্রসেসে আমাদেরকে রেডি করতে হবে, আর টক দই নেওয়ার পর যে ফেস প্যাকটি খুব ভালোভাবে মিক্স করুন, এবং মিক্স করার পর যদি আপনার মনে হয় যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে রয়েছে, স্কিনটা অনেক ডাল অনেক কালো লাগছে, তাহলে 1 চুটকি হলুদ পাউডারও অ্যাপ্লাই করতে পারো। টার্মারিক হলুদ পাউডার মানে একদম যে আম্বা হলদি বলে বা ওয়াইল্ড টার্মারিক বলে সেই সব হলুদগুলো যেগুলো স্কিনের জন্য সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে সার্চ দিলেই কিন্তু এখন ইজিলি পাওয়া যায়, তো সেখান থেকে অনেকে কমেন্ট করে দিদি কোথা থেকে পাবো, আপু কোথা থেকে পাবো, তো তারা কিন্তু ওখান থেকে অনলাইন থেকে কিনে নিতে পারবেন। ভালোভাবে মিক্স করার পর একদম স্কিনের উপর অ্যাপ্লাই করতে হবে, এবং স্কিনের উপর অ্যাপ্লাই করলে আপনাকে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। স্কিনের উপর অ্যাপ্লাই করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, এবং স্কিনকে যদি খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। আর স্কিনকে আগে ফেস ওয়াশও করে নিতে পারো, এছাড়া শুধু দুধ দিয়ে মুখটিকে খুব ভালোভাবে তুলো দিয়ে মুছে নিতে পারো। এটি কিন্তু 16, 15, 14 এবং 13-12 বছরের বাচ্চারাও ইউজ করতে পারবে। এটি একদমই ন্যাচারাল, একদম ঘরের রেমেডি বলতে পারো, ওই যে হোম রেমেডি আর কি। কিন্তু এই ঘরোয়া রেমেডির কিন্তু যেমন প্লাস পয়েন্ট আছে তেমন মাইনাস পয়েন্ট রয়েছে। অনেকের হানি বা টার্মারিক এইসব জিনিস শ্যুট করে না, কিন্তু ইয়োগার্ট আর ওটস কিন্তু সবারই শ্যুট করে, কিন্তু অনেকেরই আছে অনেক জিনিস শ্যুট করে না। অবশ্যই যে কোনো হোম রেমেডি অ্যাপ্লাই করার আগে প্যাচ টেস্ট অবশ্যই করে নেবে। যদি বলো কেমনভাবে কানের পাশে বা গালের এক সাইডটা একটুখানি জায়গায় অন্তত 1 মিনিট ফেস প্যাকটি লাগিয়ে রাখুন, যদি কোনো রকমের রিয়াকশন না হয় তাহলে অ্যাপ্লাই করবে। অনেকের আছে অনেক জিনিস শ্যুট করে না, পুরো মুখে লাগিয়ে নিলে তারপরে কিন্তু তার সমস্যা হতে পারে, অ্যালার্জিতে হতে পারে, অনেকের যেগুলো থাকে। তো সেগুলো ক্লিয়ার হলো, এবং আপনারা গলায় ঘাড়ে এছাড়া ফেসে পায়ে কিন্তু এইসব হাতে অ্যাপ্লাই করতে পারেন, খুবই খুবই ভালো একটি রেজাল্ট নিয়ে আসে। অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট সেটিকে শুকাতে দেবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন যখন আপনি ফেসটি ধোবেন একদম ক্লিয়ার ক্লিনিং, একদম ফেসটি কোনো রকমের দাগ ছোপের যে একটা কড়া ভাব সেটি সরে যাবে। হাত পাও যদি অ্যাপ্লাই করেন, ঘাড় বা গলায় অ্যাপ্লাই করেন, সেটি অনেক স্মুথ ক্লিনিং লাগবে, এবং ফেসটি ওয়াশ করার পরই খুব দারুণ একটি রেজাল্ট আসতে চলেছে। আশা রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ডেইলি বিউটি টিপস পাওয়ার জন্য, আর অবশ্যই টোনার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিও। বাই অল।